আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের কেএনএমপিটিপি থেকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ। তবে যাই হোক, আর লেট করবো না, চলে আসলাম এই সুন্দর ও সহায় আপুটির কাছে। তা আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম তোমার? দিতি। দিতি, বাহ সুন্দর একটা নাম, দিতি, মিষ্টি মেয়ে, সিনেমার নায়কের নাম, চিত্রনায়িকা। তারপরেও ওর সাথে তুলনা দেবো না, তবে ওর চেয়ে কমও না। আচ্ছা দিতি, তোমার দেশের বাড়িটা কোথায়? ফুলবাড়িয়া, সাভার ফুলবাড়িয়া। আচ্ছা, সেখানে তোমার আপনজন কে কে আছে? মা আছে, বড় আপা আছে, মা আছে। হ্যাঁ, বাবা নেই? বাবা মারা গেছে। হ্যাঁ, আচ্ছা, বিয়ে তো হয় নাই? না ভাই। আচ্ছা, তুমি আগে কখনো প্রতিবেদন করেছিলা? হ্যাঁ, একটা করেছিলাম। করেছিলেন, তাতে কোনো সাড়া পাও নাই? পাও নাই ভাই। ঠিক আছে, আমি শুনবো। তুমি সত্যি করে বলো তো, কেন আসছো ক্যামেরার সামনে? তুমি অন্তর থেকে দর্শকের উদ্দেশ্যে বলো, কেন আসছো? তোমার দুঃখের কথাগুলো বলো। আইসি ভাই, ভালো একটা যাতে মনন মানুষ পাই, গরিব মানুষ, মা বাসা বাড়ি কাজ করো, তার জন্য যদি একটু ভালো মনন মানুষ পাই তার জন্য আইসি। প্রিয় দর্শক, এই দ্বিতীয় আপুটি একটা ভালো মনের সন্ধান পেতে আসছে। টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার সে কিছুই চায় না, ভালো একটা সুন্দর মনের মানুষের খুঁজে আসছে। যদি কোনো প্রিয় ভাই, কোনো প্রেমিক ভাই, কোনো দানবীর ভাই এই মেয়েটার পাশে দাঁড়ান, আমি মনে করব যে একটা সঠিক জায়গায় দাঁড়িয়েছেন। মেয়েটা আসলেই এতিম, তার বাবা নেই। আমি তদন্ত নিয়েই প্রতিবেদনটা করেছি, মেয়েটা যা বলছে সত্যি কথা। তবে যদি কোনো দর্শক এই মেয়েটাকে ভালো লাগে, ভালোবাসতে ইচ্ছা হয়, তাহলে এই মেয়েটাকে হাত ধরবেন, এটা আমার অনুরোধ রইল। আচ্ছা যাই হোক দিতি আপু, তুমি তোমাকে যদি দেখে, তোমার কথা শুনে এবং তোমার চেহারা দেখে কারো ভাইয়ের ভালো লেগে যায়, হ্যাঁ, সে যদি তোমাকে বিয়ে করতে চায় এবং ভালোবাসতে চায়, হ্যাঁ, তুমি তার কাছে বিয়ে বসবে? হ্যাঁ বসবে ভাই, আলহামদুলিল্লাহ বসবে। হ্যাঁ, পাঁচক্ত নামাজ পড়তে পারবে, দুই ঘন্টা ডাল ভাত খাবে, আর কিছু চাই না। বাহ প্রিয় দর্শক, এই মেয়েটা শুধু পাঁচক্ত নামাজ পড়তে চেষ্টা করতে যে দিতে পারবে এবং শুধু ডাল ভাত দুই বেলা দিতে পারবে, তার অন্য বড় কোনো চাহিদা নেই। হ্যাঁ, তাকে অন্তর থেকে যে ভালোবাসবে, তাহলে সেই ভাইয়ের কাছে সে বিয়ে বসে যাবে। আচ্ছা দ্বিতীয় আপু, আর একটা প্রশ্ন, তুমি তো স্মার্ট মেয়ে, সুন্দর, এবং তুমি যুবক মেয়ে, তোমার জীবনে যদি কোনো ভাই, কোনো দানবীর ভাই, দয়ালু ভাই তোমাকে সুযোগ সুবিধা দেয়, তোমার খাওয়ন করণ এবং তোমার ভরণ পোষণ মানে ফুল দায়িত্ব তোমার নেয়, সেই ভাইটা যদি বিদ্ধ হয়, বুড়া হয়, তাতে কোনো আপত্তি আছে তোমার? না ভাই, কোনো আপত্তি নেই। কোনো আপত্তি নাই, মনটা বড় হতে হবে। বুড়া হোক তাতে আমার আপত্তি নাই, মানে মনটা বড় হতে হবে যাতে আমাকে দুই বেলা ডাল ভাত খাওয়াতে পারে, উদার মনে ভালোবাসতে পারে, এটাই তো বলছো? হ্যাঁ, অশেষ ধন্যবাদ। তুমি দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলবে? আর বলবো ভাই, তাতে কেউ কোনো খারাপ কথা না বলে, ভালো উদ্দেশ্যে ফোন দিলে বিয়ে করতে চাইলে তাকে বিয়ে করবে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই মেয়েটা নামাজি, যদিও ইউটিউবের সামনে একটু সেজে কেজে হালকায় আসছে, কিন্তু মেয়েটা পর্দাশালী মেয়ে। যদি মানে খারাপ মন নিয়ে কেউ ফোন দিবেন না এবং বাজে কমাট মেয়েটাকে করবে না, এটাই অনুরোধ রইল। তো ঠিক আছে, তোমার নম্বর একা, তারপরেও ওর সাথে তুলনা দেবো না, তবে ওর চেয়ে কমও না। আচ্ছা দিতি, তোমার দেশের বাড়িটা কোথায়? ফুলবাড়িয়া। ফুলবাড়িয়া, সাভার ফুলবাড়িয়া। আচ্ছা, সেখানে তোমার আপনজন কে কে আছে? মা আছে, বড় আপা আছে, মা আছে। হ্যাঁ, বাবা নেই? বাবা মারা গেছে। হ্যাঁ, আচ্ছা, বিয়ে তো হয় নাই? না ভাই। আচ্ছা, তুমি আগে কখনো প্রতিবেদন করেছিলা? হ্যাঁ, একটা করেছিলাম। করেছিলেন, তাতে কোনো সাড়া পাও নাই? পাও নাই ভাই। ঠিক আছে, আমি শুনবো। তুমি সত্যি করে বলো তো, কেন আসছো ক্যামেরার সামনে? তুমি অন্তর থেকে দর্শকের উদ্দেশ্যে বলো, কেন আসছো? তোমার দুঃখের কথাগুলো বলো। আইসি ভাই, ভালো একটা যাতে মনন মানুষ পাই, গরিব মানুষ, মা বাসা বাড়ি কাজ করো, তার জন্য যদি একটু ভালো মনন মানুষ পাই তার জন্য আইসি। প্রিয় দর্শক, এই দ্বিতীয় আপুটি একটা ভালো মনের সন্ধান পেতে আসছে। টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার সে কিছুই চায় না, ভালো একটা সুন্দর মনের মানুষের খুঁজে আসছে। যদি কোনো প্রিয় ভাই, কোনো প্রেমিক ভাই, কোনো দানবীর ভাই এই মেয়েটার পাশে দাঁড়ান, আমি মনে করব যে একটা সঠিক জায়গায় দাঁড়িয়েছেন। মেয়েটা আসলেই এতিম, তার বাবা নেই। আমি তদন্ত নিয়েই প্রতিবেদনটা করেছি, মেয়েটা যা বলছে সত্যি কথা। তবে যদি কোনো দর্শক এই মেয়েটাকে ভালো লাগে, ভালোবাসতে ইচ্ছা হয়, তাহলে এই মেয়েটাকে হাত ধরবেন, এটা আমার অনুরোধ রইল। আচ্ছা যাই হোক দিতি আপু, তুমি তোমাকে যদি দেখে, তোমার কথা শুনে এবং তোমার চেহারা দেখে কারো ভাইয়ের ভালো লেগে যায়, হ্যাঁ, সে যদি তোমাকে বিয়ে করতে চায় এবং ভালোবাসতে চায়, হ্যাঁ, তুমি তার কাছে বিয়ে বসবে? হ্যাঁ
চেষ্টা করতে যে দিতে পারবে এবং শুধু ডাল ভাত দুই বেলা দিতে পারবে তার অন্য বড় কোনো চাহিদা নেই, হ্যাঁ তাকে অন্তর থেকে যে ভালোবাসবে তাহলে সেই ভাইয়ের কাছে সে বিয়ে বসে যাবে। আচ্ছা দ্বিতীয় আপু আর একটা প্রশ্ন, তুমি তো স্মার্ট মেয়ে সুন্দর এবং তুমি যুবক মেয়ে, তোমার জীবনে যদি কোনো ভাই কোনো দানবীর ভাই দয়ালু ভাই তোমাকে সুযোগ সুবিধা দেয় তোমার খাওয়ন পরণ এবং তোমার ভরণ পোষণ মানে ফুল দায়িত্ব তোমার নেয়, সেই ভাইটা যদি বৃদ্ধ হয় বুড়া মানে বুড়া হয় তাতে কোনো আপত্তি আছে তোমার? না ভাই কোনো আপত্তি নেই। কোনো আপত্তি নাই, মনটা বড় হতে হবে, বুড়া হোক তাতে আমার আপত্তি নাই, মানে মনটা বড় হতে হবে যাতে আমাকে দুই বেলা ডাল ভাত খাওয়াতে পারে উদার মনে ভালোবাসতে পারে, এটাই তো বলছো? হ্যাঁ অশেষ ধন্যবাদ। তুমি দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলবে? আর বলবো ভাই তাতে কেউ কোনো খারাপ কথা না বলে, ভালো উদ্দেশ্যে ফোন দিলে বিয়ে করতে চাইলে তাকে বিয়ে করবে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এই মেয়েটা নামাজি, যদিও ইউটিউবের সামনে একটু সেজে কেজে হালকায় আসছে কিন্তু মেয়েটা পর্দাশালী মেয়ে, যদি মানে খারাপ মন নিয়ে কেউ ফোন দিবেন না এবং বাজে কমাট মেয়ে মেয়েটাকে করবে না, এটাই অনুরোধ রইল। তো ঠিক আছে তোমার নম্বরটা যেটা দিয়েছো এই নম্বরটা তো ঠিক আছে? হ্যাঁ আচ্ছা আমার সাথে সাথে একটু বলবে কেমন? 017-4690-1946 আবারও বলো 017-4690-1946 এটাই তো তোমার নম্বর? অশেষ ধন্যবাদ আপু, ভালো থাকুন সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।